দশভুজা মা দুর্গা অষ্টবাহুতে পূজিত হন জিয়াগঞ্জের অষ্টবাহু দুর্গাবাহিনী মন্দিরে। প্রায় 400 বছরের প্রাচীন এই মন্দিরে মা দুর্গার মূর্তির 8টি হাত। বহুকাল পরে এই বাংলা ইটের নির্মিত মন্দিরকে পুনর্নির্মাণ করা হয় অষ্টবাহু সিংহবাহিনী মন্দির কমিটি ও পৌরসভার যৌথ উদ্যোগে। সোমবার নতুনভাবে মা দুর্গা প্রতিষ্ঠিত হয়ে মঙ্গল ঘট ভরে এনে পুরনো নিয়ম রীতি মেনে পূজার্চনা শুরু হয়। দুর্গাপুজোর আনন্দে উৎসবের আবহ এলাকাবাসীদের মধ্যে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। প্রথমত বলি যে এই মন্দিরের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আছে। আমার বাবা স্বর্গীয় সুবোধ চ্যাটার্জি এখানে পূজারী ছিলেন, পুরোহিত। তার সঙ্গে আমি পুজো করেছি, তো তখনই শুনেছিলাম যে এই মন্দিরের ইতিহাস মানে সঠিকভাবে কেউ বলতে পারবে না যে কত দিনের এটা। আমরা জিজ্ঞাসা করেছি এখানকার মানুষজনকে, এই পাড়ার, আমি পাশের পাড়ায় থাকি, এই পাড়ার সঙ্গে এই মন্দিরকে নিয়ে একটা নস্টালজিয়া এই মুহূর্তে আমার আছে, যার জন্যে যখন জানলাম যে এই মন্দির সেই নবকলেবরে প্রকাশিত হতে চলেছে, আজকের দিনে তার উদ্বোধন হবে, তখন সেই একটা শিকড়ের টানে বলতে পারেন আমি এখানে এসেছি। মূলত চণ্ডী পাঠক হিসেবে চণ্ডী পাঠ করব। এখানে এই চণ্ডী পাঠ, প্রভাত ফেরিতে মঙ্গল ঘট এবং সরকারি যাবতীয় নিয়মবিধি মেনে অবশ্যই মাস্ক পরে, সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব বা শারীরিকভাবে দূরত্ব যতটা সম্ভব মানা হয়েছে। এবারে পরবর্তী কার্যক্রম মঙ্গল ঘট পূর্ণ করে নিয়ে এসে এবারে মায়ের আরাধনা হবে। তার যেহেতু নতুন রং, নতুন মন্দির, তাই দেবতার অভিষেক দরকার। তাই এখানকার বর্তমান পুরোহিত উৎপল কাকু, শ্রী উৎপল আচার্য, সঙ্গে আছেন আমাদের আরেকজন পুরোহিত স্বপন ভট্টাচার্য, নাড়ুকাকা বলে পরিচিত, তাদের মাধ্যমে আজকে এই উদ্বোধন পর্ব, দেবীর যে নতুন রূপে অভিষেক তা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যজ্ঞ পূজাদি ভোগ সমস্ত কিছুই হবে। আজ থেকেই, সকাল থেকেই পুজো আরম্ভ হয়ে গেছে। আমরা সাবরিয়ালি করে সদরঘাটে গেলাম, জল জল ভরতে ঠাকুরের ঘট ভরে নিয়ে আসলাম। এখন পুজো আরম্ভ হবে। পুরো ঠিক বলতে পারবো না, তবু প্রায় 200 বছর তো হতেই পারে মনে হয়। আর ধরুন আমাদের এই মন্দির আগের পুরনো মন্দির ছিল, এখন নতুন প্রতিষ্ঠিত হয়েছে, এবং সবাই মিলে আমাদের উদ্বোধন হচ্ছে আজকে। আর সারাদিন ধরেই ছোটোখাটো একটা অনুষ্ঠান হবেই এরকম আর কি। ধরো আমার 56 বছর বিয়ে হয়েছে, আর 47 বছর বিয়ে হয়েছে, আমি 47 বছর ধরেই এখানে আছি। কেমন লাগে এখানে? খুব ভালো লাগে। আমরা সব কিছু, আমাদের সব কিছুতেই আমরা যোগদান করি। আমাদের একটা ভালো অনুষ্ঠান হয় অষ্টমীর দিনও। অষ্টমীর দিনও আমরা প্রত্যেকে পাড়ার প্রত্যেকে প্রসাদ পাই এখানে অষ্টমীর। হ্যাঁ, তারপরে বিজয়ার দিনও আমরা খুব সারাটা দিন ভর আনন্দ করি। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো। ষষ্ঠীর বোধন খনে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি আড্ডা ও হাঙ্গামা। অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ। দশমীতে বিদায় তবে, আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানুজাজ। তানুজাজে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল। 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার, এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজো শপিং এর